বলুন খুব জানার জানার ইচ্ছা ছিল তো প্রশ্ন মনে আমি জানতে চাই যে আমরা যখন যে মৃত্যুবরণ করব হ্যাঁ আমাদের আত্মাটা কি আবার কি আবার কি পৃথিবীতে আবার জন্ম ঘুরে আসবে কিনা ভাইয়া এটা একটা আমার খুব জানার ইচ্ছা মনে হয় আত্মাটা মনে হয় পিং পং বলের মতো মহাকাশে একবার যাবে আবার আইবে আবার যাইবে আবার আইবে এরকম হতে পারে বোধহয় আমার যেটা মনে হয়

আমি আমি যেমন ধরেন হ্যালো ভাই ফিলোসফি বানানটা কি ফিলোসফি বানানটা কি আমি বাংলা দর্শন বাংলা দর্শন বলে না ইংরেজিতে ফিলোসফি বানানটা কি ই এস আই এল ও এস কি চাদের জুন জুনি টুন টুনি খুব সুন্দর বলেছিলেন ভেঙে ভেঙে বলে দিব আপনি যেটা পারেন সেটা বলেন পিলোসফি পিলো শব্দের মানে কি সফি শব্দের মানে কি শব্দের অর্থ ধরেন মনে করেন আমরা শব্দ সাধারণ ভাবে ধরো তার মনে বালিশ বালিশ ও

এগুলো নিয়ে না আসলে সত্যতা কি এগুলো তো মনে করেন পিলোসফি বলেন বা দর্শন যেটা বলেন লেখাপড়া করি এটা বলেন লেখাপড়া এটা উদ্দেশ্য না এটা যে বিভিন্ন ধরনের পিলোসফির মধ্যে আমরা তো মনে করি দর্শনের মধ্যে যেমন বিভিন্ন ধরনের স্টাডি করলে দেখতে পাই যে আমরা আটটা ওরা লেখা বলে যে আটটা তো আবার আপনার ফিরে আসবে এইরকম দেখছি কিন্তু আমাদের কনফিউ বুঝি না যে সত্যি কি আসবে কিনা আবার কি আমরা পূর্ণ ধর্ম কি ধর্ম গ্রহণ করবো কিনা এইভাবে আমার একটা কি আপনি আপনি এটা সোফার যে বালিশটা আছে ওটা ওটা ওয়াশরুমে নিয়ে যাই একটু ঘষা দেন আমার মনে হয় এখান থেকে একটা आंसर বের হয়ে যাবে আমি ড্যাম আমার মনে হচ্ছে যে সোফার যে বালিশটা সেই সোফার বালিশটা থেকে এই সমস্ত তথ্য কিভাবে বের হচ্ছে এটা একটা মানে অদ্ভুত ব্যাপার

একটু পড়ে লেখা করলে তারপরে আপনি আমাদের সাথে আরেকদিন এসেন কথা বলতে কিন্তু আপনার যে যে অবস্থা দেখতেছি মানে একটু ভালো করে পড়ে লেখা করতে হবে এই ফিলোসফি সম্পর্কিত পড়েন কিন্তু একটু ভালো করে পড়ে করেন ঠিক আছে আপনাকে একটা বইয়ের নাম বলে দিচ্ছি সফির জগত সফির জগত বইটা বাংলায় অনুবাদ আছে সেই বইটা আপনি কিনে কিনবেন হ্যাঁ ডাউনলোড করবেন না অনলাইন থেকে ডাউনলোড করবেন না এটা কিনবেন কিনে পড়বেন পুরোটা হ্যাঁ প্রত্যেক পৃষ্ঠা ভালো করে পড়বেন পরে তারপরে একদিন এসে আমাদের সাথে যুক্ত হন সেদিন আপনার সাথে কথা বলবো এর আগে ভাই আপনার সাথে কথা বলা আমাদের পক্ষে আসলে সম্ভব না ঠিক আছে মাসুদ ভাই ঠিক আছে আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি ভাই ভালো থাকেন আমরা মানে এটাও খুবই মানে যা অবস্থা মানে পিলো পিলো স্পিডো না পিলো হ্যাঁ পলিশ যাক ঠিক আছে আরেকজনকে যুক্ত করি দেখি ওয়ালিউল্লাহ আপনাকে যুক্ত করা হয়েছে ওয়ালিউল্লাহ আপনি বলেন তাহলে আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে ভাই অনেক অনেক পরে আপনার লাইন পাইছি দুয়ে আমার বাইরে দেন কাস্টমার এসে পড়ছে আর পারলাম না কি

আচ্ছা আমি আগেও একবার জয়েন করেছি আমার কি আপনাদের সাথে কথা বলেছিলাম অনেক আগে হয়তো মনে নেই আপনাদের তো আমি আসলে আজকে একটা বিষয় দুইটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমি প্রথম বলে রাখি আমি 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 একজন নাস্তিকও এবং আমি একজন ধর্মিকো না আমি এগনোস্টিক আর আচ্ছা তাহলে প্রথমে একটু প্রথম একটু আমাদেরকে এগনোস্টিক শব্দটার মানে একটু আগে বলেন কারণ আমি বুঝতে পারছি যদি আপনি মনে আছে

নস্টিসিজমের সাথে নলেজের একটা সম্পর্ক আছে এটা কি জানেন যে নলেজ শব্দটা রুট এবং নস্টিসিজমের শব্দটা রুট একই জায়গা থেকে আমি খুব বেশি জানি না তবে মানে নস্টিসিজম নট শিওর নট এক বলি ভাই আচ্ছা নস্টিসিজম হচ্ছে নস্টিক হচ্ছে গিয়ে জ্ঞান সম্পর্কিত আচ্ছা এই এইটার এই শব্দটার সাথে রিলেশন হচ্ছে নলেজের জ্ঞানের ঠিক আছে ওকে হচ্ছে তারা যারা বলছে যে আমাদের এই সম্পর্কে কোনো জ্ঞান নাই আমাদের এই সম্পর্কে কোনো নলেজ নাই ঠিক আছে আ সব প্রথমে আ যুক্ত হয়ে সেই জিনিসটা হয়ে গেছে নেগেটিভ ঠিক আছে নস্টিক হচ্ছে তারা যাদের জ্ঞান আছে আর এগনস্টিক হচ্ছে যারা তাদের এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। এইটা হচ্ছে ঈশ্বর সম্পর্কে কি যখন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কি ঈশ্বর কে ঈশ্বর সম্পর্কে জানেন বা সৃষ্টিকর্তা সম্পর্কে জানেন তখন আপনি উত্তর দিতে পারেন না আমি এই সম্পর্কে জানি না যেহেতু আমার এই বিষয়ে কোনো জ্ঞান নাই। সেহেতু আপনি আপনি বলতে পারেন আমি একজন অ্যাগনস্টিক যদি এই বিষয়টা সম্পর্কে আপনার জ্ঞান না থাকে তাহলে আপনি বলতে পারেন অ্যাগনস্টিক ওকে আর যদি জ্ঞান থাকে তাহলে বলতে পারেন নস্টিক ঠিক আছে আচ্ছা জানেন কি জানেন না এই প্রশ্নের উত্তর আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি কি ঈশ্বর বা সৃষ্টিকর্তাতে বিশ্বাস করেন এটা যদি জিজ্ঞেস করা হয় তখন আপনি বলতে পারেন হ্যাঁ বিশ্বাস করি অথবা বলতে পারেন না বিশ্বাস করি না এটা হচ্ছে বিশ্বাস সম্পর্কিত প্রশ্ন যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি হচ্ছেন থিয়েস্ট আর যদি বিশ্বাস না করেন তাহলে হচ্ছে এই থিয়েস্ট ঠিক আছে

থি মানে ইয়া সেট ভিতরে কিছু কিছু জায়গায় পড়বে আবার কিছু জায়গায় নাও পড়তে পারে কিন্তু মানে কাঁচা কাছি যাবে কিন্তু একদম থিস্ট যে একদম এক্স্যাক্টলি বলা যায় তা না তবে হ্যাঁ ডেজড বলা যায় আপনি কোনো একটা সুপারন্যাচারাল কিছুরতে বিশ্বাস করেন ডেজড হচ্ছে এটার জন্য পারফেক্ট শব্দ এখন আপনাকে যখন জিজ্ঞেস করা হবে যে আপনি কি জানেন কিনা তখন আপনি বলবেন অ্যাগনোস্টিক আর যদি জিজ্ঞাসা করা হয় বিশ্বাস করেন কিনা তখন আপনি বলবেন থিস্ট অথবা আই থিস্ট এই দুটো ব্যাকটা

না আমি বিশ্বাস করি না আমি নাস্তিক আমি atheist তার মানে আপনি হবেন তখন একজন agnostic atheist এটা হচ্ছে একটা টার্ম যারা হচ্ছে যাদের এই agnostic atheist যারা তারা বলে বলছে যে আমি বিশ্বাস করি না আমি জানি না আমি বিশ্বাসে করি না দুইটাই একই সাথে সত্য কারণ দুইটা একটা আরেকটার সাথে কনফ্লিক্ট করতেছ না কনফ্লিক্টিং না যতক্ষণ কনফ্লিক্টিং না হয় ততক্ষণ পর্যন্ত দুইটা একই সাথে অবস্থান করতে পারে দুইটা যদি কনফ্লিক্টিং হয়তো তাহলে দুইটা একসাথে অবস্থান করতে পারতো না যেমন ধরেন আপনি একই সাথে ঢাকা বাংলাদেশে এবং একই সাথে একই সাথে লন্ডনে অবস্থান করতে পারেন না এই দুইটা কনফ্লিক্টিং এই দুইটা একসাথে সম্ভব না কিন্তু আপনি একই সাথে বাংলাদেশে এবং একই সাথে ঢাকায় এটা আপনি হইতে পারেন দুইটা একই সাথে সম্ভব একই সাথে বাংলাদেশে আসছি একই সাথে ঢাকাতেও আসছি দুইটা ইনফরমেশন এখানে সত্য হইতেছে এই কারণে দুইটা যেহেতু কনফ্লিক্টিং না সেহেতু দুইটাই একই সাথে সত্য একইভাবে